পরবর্তী খবরের দিকে নজর দেব। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদন এবার গৃহীত হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে আবেদন, সেই আবেদন এবার গৃহীত হলো। বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে এই আবেদন। প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। প্রিয়াঙ্কা, বিস্তারিত আপডেট তোমার থেকে। একেবারে দেখো সৃজিত, ইতিমধ্যেই যা উঠে আসছে মুখ্যমন্ত্রীর মন্তব্য সংক্রান্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রস্তাব ভাবছি সহ আরো যেই আইনজীবীদের তরফ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, সেই দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে তাদের আবেদনে যে স্বতঃপ্রণোদিত প্রসিডেন্স, সেই স্বতঃপ্রণোদিত প্রসিডেন্স গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। আদালতের প্রশাসনিক যেই প্রধান বিচারপতির নেতৃত্বে রয়েছে সেখানে কিভাবে এই মামলা কোনদিন শুনবে। মুখ্যমন্ত্রীর বলা বক্তব্য হলফনামা আকারে আজ আদালতে জমা দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পাশাপাশি হলফনামায় পাশাপাশি বিচারপতি স্পষ্ট মন্তব্য এর আগেও হাইকোর্ট মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছে। পাল্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, উনি বারবার বিভিন্ন জায়গায় বিচারপতি বিচার প্রক্রিয়া বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, রায়দানের পর বিচারপতিকে বংশ বসাকে ডিভিশন বেঞ্চে রায়দানের পর রাজনৈতিক সভা থেকে মুখ্যমন্ত্রী বিশুদ্ধ বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এর আগে প্রথমে সৌরভ বাগচির তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল প্রধান বিচারপতিকে, তারপরে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি বলেন তো হলফনামা আকারে সম্পূর্ণ বিষয়টা জানাতে এবং তারপরেই এই পরবর্তী ধাপগুলো যদি আপনি একটু স্পষ্ট করেন আমাদেরকে। মূলত আমরা যে এই জুডিশিয়ারিকে বারংবার আক্রমণ করার ক্ষেত্রে আমি গতকাল দরখাস্ত করেছিলাম, বিকাশবাবু আজকে দ্বারস্থ হয়েছেন, কোর্ট সমস্তটাকে একসাথে শুনবে এবং এই সমস্তটাই আমার দরখাস্তটা বিকাশবাবু একটি এফিডেভিট দিয়েছিলেন সেগুলো অন রেকর্ড রেখে কোর্ট এই বিষয়গুলো দেখে ফাইভার পেশায় কোর্ট এক্সাইজ করেছে যে মামলাটি শুনানির প্রয়োজন এবং তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে একটা বেঞ্চ কনস্টিটিউট করা প্রয়োজন। দেখা যাক, এরপরে আমরা কোর্টের উপরে সম্পূর্ণ আস্থা রাখছি। এই বিষয়গুলো কোর্টের সামনে তুলে ধরলে আমাদের মনে হয় কোর্ট টু আপহোল্ড দি ডিগনিটি অ্যান্ড ম্যাজেস্টি অফ দি কোর্ট, প্রধান বিচারপতি সেই একে চিন্তা ভাবনা করে নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবে। বেশ, ধন্যবাদ কৌস্তব। কথা বলছিলাম আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বিভিন্ন মঞ্চ থেকে, যবে থেকেই এসএসসির রায় বেরিয়েছে 2016 সালের, সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে, তখন থেকেই তার বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া গিয়েছে এবং তিনি বারবার বলেছেন তিনি জাজমেন্টকে নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন যার ভিত্তিতে দুটো স্বতঃপ্রণোদিত মামলা, সেটা আগে শুনুন। কড়াই বিকাশবাবুকে দিয়ে, কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন, সব ব্যাপারে একটা করে পিল করবে, পিল বুঝতে পারছেন তো, কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল, প্যান্টাসিড খাবে না, জেলুসিল খাবে না, কারো ভালো চোখে দেখতে পারে না, একটা পিল করলে বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল, এসব আমরা চোখে দেখছি, নজর রাখছি। আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন, রাজ্যের তিন কেন্দ্রে ভোট গ্রহণ, গ্রাউন্ড জিরো সব থেকে বেশি রিপোর্টার, ভোটের প্রতি মুহূর্তের আপডেট, দ্বিতীয় দফার ভোটের সমস্ত রকম আপডেট পেতে চোখ রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। পরবর্তী খবরের দিকে নজর দেব। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদন এবার গৃহীত হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে আবেদন, সেই আবেদন এবার গৃহীত হলো। বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে এই আবেদন। প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। প্রিয়াঙ্কা, বিস্তারিত আপডেট তোমার থেকে। একেবারে দেখো সৃজিত, ইতিমধ্যেই যা উঠে আসছে মুখ্যমন্ত্রীর মন্তব্য সংক্রান্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রস্তাব ভাবছি সহ আরো যেই আইনজীবীদের তরফ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, সেই দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে তাদের আবেদনে
সেই শতপ্রদলিত প্রসিডেন্ট, সেই শতপ্রদলিত প্রসিডেন্ট গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। আদালতের প্রশাসনিক যেই প্রধান বিচারপতির নেতৃত্বে রয়েছে সেখানে ঠিকভাবে এই মামলা কোনদিন শুনবে। মুখ্যমন্ত্রীর বলা বক্তব্য হলফনামা আকারে আজ আদালতে জমা দিয়েছেন শান্তনু ভট্টাচার্য। পাশাপাশি হলফনামায় মুখ্যমন্ত্রী বলেছেন সম্পূর্ণটা লিখে দেওয়া হয়েছে বলেই ইতিমধ্যে খবর। প্রধান বিচারপতির স্পষ্ট প্রশ্ন ছিল যে আজকে সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি হওয়ার কথা ছিল, অর্থাৎ এসএসসি সংক্রান্ত মামলা, সেটা হয়েছে নাকি। সেক্ষেত্রে শান্তনু ভট্টাচার্য বলেন আজ সেই মামলা লিখতে ছিল না, তাই সেটা সম্ভব হয়নি। পাশাপাশি বিচারপতি স্পষ্ট মন্তব্য এর আগেও হাইকোর্ট মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছে। পাল্টা শান্তনু ভট্টাচার্য বলেন উনি বারবার বিভিন্ন জায়গায় বিচারপতি বিচার প্রক্রিয়া বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, এসএসসি রায়দানের পর বিচারপতিকে বংশ বসাকে ডিভিশন বেঞ্চে রায়দানের পর রাজনৈতিক সভা থেকে মুখ্যমন্ত্রী বিশুদ্ধ বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এর আগে প্রথমে সৌস্থ বাক্যের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল প্রধান বিচারপতিকে, তারপরে আজকে বিচারসঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি বলেন তো হলফনামা আকারে সম্পূর্ণ বিষয়টা জানাতে এবং তারপরেই এই পরবর্তী ধাপগুলো যদি আপনি একটু স্পষ্ট করেন আমাদেরকে। সেই বেঞ্চের সামনে মামলাটি প্লেস হবে এবং সেখানে শুনানি হবে। মূলত আমরা যে এই জুডিশিয়ারিকে বারংবার আক্রমণ করার ক্ষেত্রে আমি গতকাল দরখাস্ত করেছিলাম, বিকাশবাবু আজকে দ্বারস্থ হয়েছেন, কোর্ট সমস্তটাকে একসাথে শুনবে এবং এই সমস্তটাই আমার দরখাস্তটা বিকাশবাবু একটি এফিডেভিট দিয়েছিলেন সেগুলো অন রেকর্ড রেখে কোর্ট এই বিষয়গুলো দেখে ফাইভার পেশায় কোর্ট এক্সাইড করেছে যে মামলাটি শুনানির প্রয়োজন এবং তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে বেঞ্চ কনস্টিটিউট করা প্রয়োজন। দেখা যাক, এরপরে আমরা কোর্টের উপরে সম্পূর্ণ আস্থা রাখছি। এই বিষয়গুলো কোর্টের সামনে তুলে ধরলে আমাদের মনে হয় কোর্ট টু আপহোল্ড দি ডিগনিটি অ্যান্ড ম্যাজেস্টি অফ দি কোর্ট, প্রধান বিচারপতি সেই থেকে চিন্তা ভাবনা করে নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবে। বেশ, ধন্যবাদ কৌস্তব। কথা বলছিলাম আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বিভিন্ন মঞ্চ থেকে, যবে থেকেই এসএসসির রায় বেরিয়েছে 2016 সালের, সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে, তখন থেকেই তার বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া গিয়েছে এবং তিনি বারবার বলেছেন তিনি জাজমেন্টকে নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন যার ভিত্তিতে দুটো স্বতঃপ্রণোদিত মামলা, সেটা আগে শুনুন। কড়াই বিকাশবাবুকে দিয়ে, কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন, সব ব্যাপারে একটা করে পিল করবে, পিল বুঝতে পারছেন তো, কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল, প্যান্টাসিড খাবে না, জেলুসিল খাবে না, কারো ভালো চোখে দেখতে পারে না, একটা পিল করলে, বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল, এসব আমরা চোখে দেখছি, নজর রাখছি। আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন, রাজ্যের 3 কেন্দ্রে ভোট গ্রহণ, গ্রাউন্ড জিরো সব থেকে বেশি রিপোর্টার, ভোটের প্রতি মুহূর্তের আপডেট, দ্বিতীয় দফার ভোটের সমস্ত রকম আপডেট পেতে চোখ রাখুন রিপাবলিক বাংলার পর্দায়।